স্যার আপনি সুরিবিদ্যায় পারদর্শিতার জন্য শিক্ষক হিসেবে গর্ববোধ করবেন, আব্বা জানলে কি মনে করবে? তোমরা খুব সাবধানে মোহনের ঘরে যাবা, মোহনের ঘরে গিয়ে কোনো একটা জিনিস চুরি করে নিয়ে আসবা। তাহলে স্টুডেন্টরা, ইয়েস স্যার, তোমরা রেডি? ইয়েস স্যার। তাহলে শুরু হচ্ছে আমাদের দ্বিতীয় মিশন। ইয়েস স্যার। ভয়কে কিন্তু জয় করতে হবে, মিশনে সাকসেসফুল হতে হবে। এবার তোমাদের লোকেশন ফারুকের বাড়ি না, তোমাদের নিজেদের বাড়ি। আগে নিজেদের বাড়িতে চুরি করে চুরিবিদ্যায় পারদর্শিতা অর্জন করতে হবে, তারপর তোমরা ফারুকের বাড়ি থেকে গুপ্তধন উদ্ধার করতে পারবে। ঠিক আছে? আর যেদিন তোমরা এই কাজে সাকসেসফুল হবা সেদিন তোমাদের জন্য শিক্ষক হিসেবে আমি গর্ববোধ করব। স্যার আপনি চুরিবিদ্যায় পারদর্শিতার জন্য শিক্ষক হিসেবে গর্ববোধ করবেন, আব্বা জানলে কি মনে করবে? তোমরা বিষয়টাকে চুরিবিদ্যা হিসেবে দেখতেছো কেন? তাহলে কি হিসেবে? বিষয়টাই তো গোয়েন্দাগিরির অংশ। ও গোয়েন্দাগিরি হিসেবে ভাবো, তাহলে তোমাদের আব্বাও তোমাদের জন্য গর্ববোধ করবে। ওকে স্যার। তোমরা খুব সাবধানে মোহনের ঘরে যাবা, মোহনের ঘরে গিয়ে কোনো একটা জিনিস চুরি করে নিয়ে আসবা। শিউলিকে কেন আনবা? তার তো সে সবাইকে বলে দিবে যে কোনো একটা জিনিস। সর্ষের তেলের বোতল থাকে তাইলে? আচ্ছা ঠিক আছে, যা থাকে একটা জিনিস কিন্তু নিয়ে আসতে হবে, অবশ্যই খুব সাবধানে তোমাদের ঘরে এনে রাখবা। ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, তাহলে স্টুডেন্টরা, ইয়েস স্যার, বেস্ট অফ লাক। ইয়েস স্যার। স্যার স্যার কোন ইমোশন আমি যেতে যে একটা মিশনে যেতে যে স্যার, তো হ্যাঁ তোমরা তো আমার পুরো সাতটা নষ্ট করে দিলে। এই কি স্যার? সরি স্যার, ভুলে গেছিলাম স্যার। ওকে ইটস ওকে। ওকে ঠিক আছে, তাহলে আমি সকালে এসে পরবর্তী মিশন নিয়ে আলোচনা করব। যাই তাহলে আজকে। ওকে আজকের মিশন সেভাবেই হোক সাকসেসফুল করতেই হবে। সরষের তেলের বোতল হোক আর যেটাই হোক দরকার হলে পুরো ঘর সাফা করে ফেলো, কিন্তু মিশন কমপ্লিট। তাই বয়েজ রেডি? রেডি। নো সাউন্ড। ওকে ওকে। উ গেট ডাউন। তুমি ওদিকে, ও হ্যাঁ দাঁড়া, এটা আমি অর্ডার দেবো, তুমি ওইদিকে, আমরা এদিকে। ইয়েস